السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه اللهم صل عليه اللهم بارك عليه اللهم جدد الإيمان في قلبي رب اغفر لي خطيئتي يوم الدين اللهم لا تخزني يوم القيامة اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أسألك شهادة في سبيلك اللهم إني أسألك الفردوس أعلى الجنة اللهم فقهني في الدين اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأضواء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করেছি, আমরা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয় কিছু দোয়া করে নিয়েছি। আল্লাহ তাআলা যে দোয়াগুলো আমরা করেছি এগুলো আমাদের সবার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমরা আলোচনার শুরুতে একটি বিষয়ে কথা বলবো। তো তার আগে আমরা বলে নিই আজকে আমরা কি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে বেকার সমস্যা ও তার প্রতিকার, বাংলাদেশে বেকার সমস্যা ও তার প্রতিকার। তার আগে আমি এই প্রবন্ধের সাথে মিল রেখে অনেকগুলো বিষয়, তার মধ্যে একটি বিষয় আমি তোমাদেরকে নলেজ দিতে চাচ্ছি, আমার জন্য উপকারী সবার জন্য উপকারী, সেটি হচ্ছে প্রতারণা। নাতিক তাজওয়ার সবার আগে অংশগ্রহণ করেছে, তোমাকে অভিনন্দন মোবারকবাদ শুভেচ্ছা। আকাশ যোগদান করেছে, তো বাকিরা যোগদান করতে করতে আমরা প্রতারণা নিয়ে দু একটা কথা বলে আমাদের বেকার সমস্যার সাথে মিল রেখে কিছু কথা বলে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো ওসামা যোগদান করেছে, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? প্রতারণা হলো মানব চরিত্রের এমন একটি ত্রুটি কিংবা দোষ যা সমাজে বিপর্যয় সৃষ্টি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এই প্রতারণা আমরা সবাই জানি, প্রতারণার সাথে আমরা সবাই পরিচিত। এর সংজ্ঞা হলো ভালো জিনিসের ছদ্মাবরণে, ছদ্মাবরণ তোমরা বুঝো, বেশ ধারণ করা। ধরো আমি 40 বছরের মানুষ বা 43 বছর, কিন্তু আমি বেশভূষা ধারণ করলাম একজন যুবকের। কিভাবে? দাড়িগুলো কালো করে ফেললাম, চুলগুলো কালো করলাম, অথবা পরচুলা কিংবা মানে অন্য চুল লাগালাম, পোশাক আশাক বেশভূষা যুবকদের মতো পড়লাম, আমি একটা বেশ ধারণ করলাম। আবার একজন 30-25 বছরের যুবক সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি দিয়ে অভিনয়ের জন্য, এগুলোকে বলে বেশ ধারণ করা। তাহলে প্রতারণার সংজ্ঞা হলো ভালো জিনিসের ছদ্মাবরণে খারাপ কিছু লুকিয়ে রাখা বা এমনভাবে কোনো কিছু আড়াল করে রাখা যা কেউ জানলে ঘৃণা করবে। কোনো কিছু আড়াল করে রাখা, বেশ ধারণ করে, যা প্রকাশ হয়ে গেলে মানুষ ঘৃণা করবে, এটাকেই বলা হয় প্রতারণা। কিন্তু আমরা জানি প্রতারণা খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তি বা মুসলমান মুসলিম দুটো কাজ কখনোই করতে পারে না। কোনো কোনো হাদিসে শুধু মিথ্যার কথা আসছে, আবার প্রতারণা কোথাও 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 আসছে, যে দুটো কাজ করতে পারে না। একটা হলো মিথ্যা,
আরেকটা হচ্ছে প্রতারণা। কখনোই বলছে জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, খুন খারাপি করতে পারে, কিন্তু একজন মুমিন কখনো সে মিথ্যা বলতে পারে না আর কারোর সাথে সে প্রতারণা করতে পারে না। সূরা আন-নাহলে আল্লাহ তাআলা বলছে তোমাদের পারস্পরিক ব্যাপারে তোমরা তোমাদের শপথগুলোকে প্রতারণা করে ভঙ্গ করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে বিচ্ছুত হয়ে যাবে প্রতারকরা, মানে আমরা রাসূলের উম্মাহ হিসাবে, রাসূলের উম্মাত হিসাবে পরিচয় দেওয়ার মতো সেই সাহস, সেই সুযোগ আমরা হারিয়ে ফেলব যখন আমরা কারোর সাথে প্রতারণা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার চলার পথে দেখতে পেলেন যে এক ব্যক্তি একটা ঝুড়িতে বা খাঁচাতে কিছু খাবার দ্রব্য নিয়ে বিক্রয়ের অপেক্ষায় বসে আছে, বিক্রয় করবে খাবার। তিনি তখন ওই ঝুড়িতে হাত ঢুকিয়ে দিলেন এবং ভেতরে কিছু অংশ ভেজা দেখতে পেলেন। তিনি তখন প্রশ্ন করলেন, হে খাবারওয়ালা, এটা কি? ব্যক্তিটি উত্তর দিল, হে আল্লাহর রসুল, একটু বৃষ্টি পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে ভেজা অংশগুলো উপরে নয় কেন, যাতে মানুষ দেখতে পারে? জেনে রাখো, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার পথ ও মতের মধ্যে নেই। শুধু বৃষ্টির কারণে খাবার ভেজে গিয়েছিল, বিক্রয় তাড়াতাড়ি করার জন্য সে কী করেছিল, ওই ব্যক্তি ভেজা খাবারগুলো নিচে রেখেছিল। রাসূল বললেন, তুমি উপরে রাখলো না কেন, মানুষ দেখে শুনে বুঝে কিনে নিয়ে যেত। তো বলল, শোনো, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার পথেরও নয়, আমার মতেরও নয়। মুসলিমে হাদিসটি আসছে, মুসলিমে আরেকটা হাদিস আছে, সেটা যে প্রতারণা করে সে আমার উম্মতের মধ্যে গণ্য নয়। দেখো, কথাটা কিন্তু ছোট, তারপরও অনুধাবন করার একটু চেষ্টা করো তো। আমরা যদি কেউ প্রতারণা করি, রাসূল বলছেন সে আমার উম্মত নয়, এবার একটু ভাবো। ভাবার জিনিসটা হলো, রাসূলের সাফায়াত ছাড়া, উম্মত হওয়ার পরও সাফায়াত ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া আমরা আমাদের স্থায়ী গন্তব্যে যেতে পারবো না, জান্নাত পাবো না। সেই জায়গায় রাসূল যদি আগেই বলে দেন যে প্রতারণার কারণে সে আমার উম্মতি নয়, তাহলে সুপারিশ তো প্রশ্নই আসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতারণার জন্য যারা প্রতারণা করে তাদের জন্য জান্নাত হারাম। মাকাল ইবনে ইসার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বান্দাকে আল্লাহ তাআলা কোনো প্রজার তদারকির দায়িত্ব প্রদান করে, মানে কোনো মানুষের তদারকির দায়িত্ব প্রদান করেন, আর সে তার প্রজার প্রতি বা অধীনে যারা আছে তাদের প্রতি প্রতারণা করা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বুখারীর হাদিস। আব্দুল্লাহ বিন মুগাফফাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে নেতা বা অফিস প্রধান তার অধীনস্থদের প্রতি প্রতারণা করা অবস্থায় একটি রাত অতিবাহিত করে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। মানে আমরা যেখানে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, বা যে এখানকার প্রধান, সেই যদি তার অধীনে যারা আছে তাদের সাথে প্রতারণা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আমরা কোথায় কোথায় প্রতারণা করি দেখো, আমরা কেনা বেচা লেনদেনে প্রতারণা করি, আমরা যারা চাকরি করি বা যারা চাকরি করে, যারা কারো অধীনে কাজ করে, তারা সেখানে কাজে ফাঁকি দেয়, জুলুম করে, আমরা কথার মাধ্যমে প্রতারণা করি, মিথ্যা বলি, মিথ্যা সাক্ষ্য দিই, তোহমত দিই কাউকে, নসিহতের মাধ্যমে প্রতারণা, সুন্দর সুন্দর কথা বলি অথচ আমরা নিজে তা পালন করি না, বিশ্বাসও আমরা অনেক সময় করি না, কিন্তু আরেকজনকে বলি, এমন উপদেশ দেওয়া যার মধ্যে আল্লাহ সন্তুষ্টি কোনো উদ্দেশ্য নাই। মনে আসলো অভিজ্ঞসে যে কিছু কথা বলে দিলাম মন গড়া, যেগুলো কোরআন হাদিস সমর্থন করে না, রাসূল কখনো বলেননি। শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানে প্রতারণা, এই পয়েন্টটি আমাদের জন্য উপযুক্ত। যেমন পরীক্ষায় নকল করা, এর মাধ্যমে নকল করে সার্টিফিকেট অর্জন করা, আর এই সার্টিফিকেট দিয়ে চাকরি করা এবং রুজি রোজগার করা, পুরোটাই প্রতারণা। দেখো, আমরা কখনো এসব বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা বা বিশ্লেষণ করি না। কী চিন্তা ভাবনা? যে আমি নকল করলাম, নকল করে আমি সার্টিফিকেট পেলাম, সেই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করলাম বা অন্য কোনো কাজ কর্মক্ষেত্র তৈরি ঢুকলাম, পরবর্তীতে এই রুজি রোজগার শুরু করলাম, এগুলো সব হচ্ছে প্রতারণার সাথে চেইনের মতো প্রতারণা।
এটা বড় ধরনের প্রতারণা এবং তা হারাম। পক্ষান্তরে খাতা না দেখে কোনো শিক্ষক যদি খাতা না দেখে নম্বর দেয়, তারপরে সময় মতো ক্লাসে না আসে, ক্লাস ফাঁকি দেয় সামান্য অজুহাতে, যথাযথ প্রস্তুতি না নিয়ে ক্লাসে গিয়ে কোনো রকম কী করে সময় অতিবাহিত করে, এরপরে পরীক্ষার সিলেবাসের সাথে পাঠদানের সম্পর্ক নাই, মানে সিলেবাস অনেক কিন্তু বাকি আছে অনেক, এটা হচ্ছে শিক্ষকের প্রতারণা। তাহলে আমরা যারা শিক্ষক, আমরা যারা ছাত্র, আমরা সবাই সচেতন হব। চুক্তি ভঙ্গ করা, বিভিন্ন কাজে আমরা চুক্তি লঙ্ঘন করা বা চুক্তির পরে কোনো কোনো শর্ত না মানা, এটা আল্লাহ তাআলার নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি সৎ কাজের আদেশ না করে চোখের সামনে ঘটে যাওয়া অন্যায় কাজে বাধা না দেওয়া এক ধরনের প্রতারণা, কারণ আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যে আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে নিষেধ করবো, কিন্তু করি না। চোখের সামনে অসৎ কাজ হয়, করি না। চোখের সামনে একজন অসৎ ব্যক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা উপদেশ দিই না। আচ্ছা, কী কারণে মানুষ প্রতারণা করে, কী কারণে মানুষ প্রতারণার সাথে সম্পর্কযুক্ত হয়ে যায়? এক নম্বর হলো ইমানের দুর্বলতা। তোমরা এবার পয়েন্টগুলো একটু খেয়াল রাখো। ইমানের দুর্বলতা মানে আল্লাহর প্রতি ভয় না থাকা। দুই নম্বর হলো এই প্রতারণার কী পরিণতি সে সম্পর্কে অজ্ঞতা। প্রতারণা করলে যে রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, এই ব্যাপারে অজ্ঞ, সে কারণে প্রতারণা করে। তিন নম্বর হলো ইবাদতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য না থাকা। ইবাদত করি ঠিকই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হচ্ছে কি না আমার এই ইবাদতে, সেদিকে খেয়াল নেই। চার নম্বর হলো অতিরিক্ত মাত্রায় সম্পদের লোভ, অতিরিক্ত মাত্রায় সাফল্যের লোভ, প্রাপ্তির লোভ। পাঁচ নম্বর হলো যারা প্রতারণা করে আমাদের সমাজে তাদের উপযুক্ত শাস্তি না হওয়া, শাস্তি হয় না। ছয় হলো অসৎসঙ্গ, অসৎসঙ্গ যারা খারাপ মানুষ, যারা অসৎ মানুষ, তাদের সাথে লেগে থাকলে নিজের মধ্যেও সেই সঙ্গের কিছু কিছু চলে আসে প্রভাব, সে কারণে সেও ওই অসৎ মানুষের মতো অসৎ হওয়া শুরু করে। সাত নম্বর হলো ইসলামী শিক্ষা না পাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে দীনি শিক্ষার সাথে সম্পৃক্ত করেছেন, সেজন্য আমরা অনেক বিষয়ে ওয়াকিফাল, আমরা ভালো বুঝি, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়নও করব। আট নম্বর হলো অল্পে তুষ্ট না থাকা, অল্পে তুষ্ট না থাকা। নয় নম্বর হচ্ছে মৃত্যুর ভয় এবং আখিরাতের চিন্তা মাথায় না রাখা, চিন্তা মাথায় না রাখা। এই প্রতারণার পরিণতি হচ্ছে আল্লাহর রহমত এবং মানুষের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাওয়া। এই প্রতারণা যদি করি আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাব, মানুষের দোয়া থেকেও আমরা বঞ্চিত হয়ে যাব। প্রতারণা করেও ভোগ খুব কমই করে থাকে, তারা বরকত থেকে বঞ্চিত হয়। প্রতারণা করে প্রচুর সম্পদের মালিক, কিন্তু শান্তি নাই। কারণ কি? কারণ তার উপরে আল্লাহর রহমত নাই, আল্লাহ তাআলার বরকত নাই, সে রাসূলের সুন্নাহ অনুসরণ করে না, মানুষের হক নষ্ট করে। প্রতারণা এক প্রকার বড় ধরনের খেয়ানত, এ দিয়ে হারাম উপায়ে অন্যের সম্পদ ভক্ষণ করা বা ভোগ করা হয়, সে কারণে কোনো দোয়াও কবুল হয় না। একজন প্রতারক সে যতই সে বাহ্যিকভাবে হোক, অভ্যন্তরীণভাবে হোক, সে যদি প্রতারণার সাথে সম্পর্কযুক্ত থাকে কখনোই তার দোয়া কবুল হবে না। হারাম খেয়ে, হারাম পোশাক পরে, হারামভাবে সময় অতিবাহিত করে কোনোভাবেই আশা করা যায় না যে তার দোয়া কবুল হবে। এ থেকে পরিত্রাণের, এই প্রতারণা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, আল্লাহর প্রতি আমাদেরকে আস্থা বাড়াতে হবে, ইমানের এই খাঁটি ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছেন, যাই দিয়েছেন আমার পরিবারকে, আল্লাহ তাআলা যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা, বেশি বেশি করে ভালো মানুষের, সৎ মানুষের সাহচর্যে থাকা, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, বেশি বেশি কবর জিয়ারত করা, বেশি বেশি কবর জিয়ারত করা, মৃত্যুর কথা স্মরণ করা। আশা করা যায় প্রতারণা থেকে বা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে বাংলাদেশে বেকার সমস্যা এবং এর প্রতিকার কী, এই বিষয়ে আমরা কথা বলবো। তো আমি ভূমিকায় না গিয়ে বাংলাদেশে বেকারত্ব এবং বেকার সমস্যা এ নিয়ে আজকে আলোচনার কথা আমরা শুরু করব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তোমরা জানো যে উন্নয়নশীল বলতে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, এরকম একটি দেশকে বলা হয় উন্নয়নশীল দেশ। তো এই উন্নয়নশীল দেশে, আমাদের দেশে বেকারত্ব একটা বিশাল সমস্যা, এটা সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্যা এবং রাষ্ট্রীয় সমস্যা।
সাধারণত কর্মক্ষম ব্যক্তির কর্মের অভাব, মানে কাজের অভাব, সমাজবিজ্ঞানের ভাষায় এটিকে বলে বেকারত্ব। বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপরে মারাত্মক চাপ সৃষ্টি করে, কীভাবে? ধরো একটা পরিবারে 10 জন সদস্য আছে, সেখানে কাজ করার মতো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার মতো 3 জন লোক আছে, কিন্তু কেউ চাকরি করে না, কেউ ব্যবসা করে না, কেউ উপার্জন করে না। বলতো এই 10 জন সদস্যের পরিবারের কী কী সমস্যা হবে? পুরোটাই সমস্যা, একেবারে দুর্বিষহ অবস্থা তৈরি হবে। অথবা একটা পরিবারের জন্য মাসিক আয় প্রয়োজন 20,000 টাকা, কিন্তু 2-3 জন মিলে সেখানে যারা চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা উপার্জন করে এর অর্ধেকের চেয়ে কম, তাহলে পরিবার ভালো চলবে? না, চলবে না, কোনোভাবেই হয় না। তাহলে মানুষ চাকরি বাকরি করে এরকম লোকের উপার্জন কম হলে, আবার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য না থাকলেও একই অসুবিধা। তো যখন মানুষ বেকার থাকে, কাজ থাকে না, তখন সে অলস। গতকাল আমরা অলসতা নিয়ে কথা বলেছিলাম, অলস। তো এই বেকার বেকারত্বের কারণে অলসতা, এতে করে মানুষ নানান ধরনের অপরাধ কর্মের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে পরিবেশ নষ্ট হয়, আইনশৃঙ্খলা নষ্ট হয়, পারিবারিক সামাজিক শান্তি নষ্ট হয়, এবং সামাজিক মূল্যবোধ, সমাজের যে একটা মূল্যবোধ আছে মানুষের মধ্যে, যে সম্প্রীতি, ভালোবাসার বন্ধন পরিবারে, সমাজ, এগুলো নষ্ট হয়ে যায়। বাংলাদেশে বেকার সমস্যাগুলো কী কী কারণে হয়? যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে জনাধিক্য, এটা নিয়ে নানান কথা আছে, যে জনসংখ্যা বেশি হবার কারণে বেকারত্ব, এ নিয়ে বিস্তারিত একটি আলোচনার বিষয়। তারপরও আমরা একটি পয়েন্ট এই বিষয়ে রাখতে পারি, যে জনাধিক্য মানে কাজের তুলনায়, বাসস্থানের তুলনায়, পরিবেশের তুলনায় মানুষ বেশি। মানুষ বেশি এটা কি অপরাধ? না, মানুষ যা আছে বাংলাদেশে এই তুলনায় প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে না নানান কারণে। এই জন্যই এক শ্রেণীর মানুষ বলে যে বেকারত্ব জনাধিক্য একটা সমস্যা। আমরা এটা সমস্যা মনে করি না, কারণ তোমরা নিজেরাও দেখতে পাবে আমাদের দেশে বহু জায়গা জমি পড়ে আছে, যেগুলো বছরের পর বছর, মাসের পর মাস এগুলোতে কোনো কাজে লাগানো যাচ্ছে না। এই জমিগুলো, এরকম অনেক সম্পদ আছে যেগুলো আমরা কোনো কাজে লাগাতে পারছি না। আচ্ছা, 2 নম্বর হলো কর্মসংস্থানের অভাব। জনসংখ্যা যে পরিমাণ আছে, সেই পরিমাণ কর্মসংস্থান নেই, মানে কাজের সংস্থান নেই, কীরকম? ব্যবসা নেই, চাকরি নেই, এরকম আরও সংশ্লিষ্ট যে মানুষ যে উপার্জন করার মতো যে উপকরণগুলো আছে এগুলো নেই। নেই কেন? এগুলো করা যাচ্ছে না। এগুলো করার জন্য সরকারি উদ্যোগের অভাব, বেসরকারি উদ্যোগের অভাব, অথবা আন্তরিকতার অভাব। 3 নম্বর হলো কারিগরি জ্ঞানের অভাব। কারিগরি শিক্ষা মানে হাতে কলমে শিক্ষা। আমাদের দেশে এই শিক্ষার প্রচলন এক সময় একেবারেই কম ছিল, এখন কিছুটা আছে, কিন্তু এটা কাঙ্ক্ষিত নয়। যে পরিমাণ জনসাধারণ বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি, প্রত্যেকের উচিত, মানে সরকারের উচিত যে সাধারণ শিক্ষায় কিছু কিছু হাতে কলমে কাজ শিক্ষা দেওয়া শিক্ষা ব্যবস্থা প্রচলন করা। শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর হলো উদ্যোক্তার অভাব। আমাদের দেশে জনসাধারণ আছে, শিক্ষিত মানুষ আছে, কিংবা শিক্ষিত না হলেও দক্ষ মানুষ আছে, এদের জন্য উদ্যোগ গ্রহণ করা, এদেরকে কীভাবে কাজে লাগানো যায়, এদের জন্য কীভাবে কর্মসংস্থান তৈরি করা যায়, এদেরকে কীভাবে সম্পদে রূপান্তরিত করা যায়, এ ধরনের উদ্যোক্তার অভাব রয়েছে। 5 নম্বর হলো শহরমুখিতা। মানুষ মনে করে সব ধরনের, সব ভালো কিছু মনে হয় শহরেই হয়, গ্রামে কিছুই হয় না। এই একটা চিন্তা থেকে মানুষ ব্যবসায়িক কাজে হোক, শিক্ষার কাজে হোক, চাকরির কাজে হোক, যে কোনো প্রয়োজন হোক, মানুষ শহরমুখী। শহরমুখী হওয়ার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, তাদের চিন্তাভাবনা হয় শহর ঢাকামুখী, কিংবা চট্টগ্রামমুখী, অথবা বড় বড় বিভাগীয় শহরগুলো সেই মুখী। সে কারণে গ্রাম অঞ্চলে, মহল্লায়, অথবা জেলা শহরে বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মতো সেই ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করছে না, অথবা ব্যক্তিগত পর্যায়েও, বেসরকারি পর্যায়েও সেটি হচ্ছে না। শহরমুখিতা আমাদেরকে পরিহার করতে হবে। 6 নম্বর হলো শিল্পায়নে দক্ষতা।
শিল্প প্রতিষ্ঠান স্থাপনে, শিল্প প্রতিষ্ঠান বলতে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো তোমরা জানো আশুলিয়া গাজীপুর, এগুলো হচ্ছে আমাদের ঢাকার সাথে সম্পৃক্ত নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল। শিল্প অঞ্চলগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, আমরা বিস্তারিত বলে সময় নষ্ট হবে। তো শিল্পায়নে দক্ষতা, শিল্প আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, কিন্তু দক্ষ মানুষ নাই, দক্ষতা আছে এরকম মালিকও নাই। তো এই দুটোরই সমস্যা, সে কারণে পরিকল্পিতভাবে শিল্পায়ন করা, দক্ষ শ্রমিক, এরপরে দক্ষ মালিক পক্ষ, এরপরে সুশৃঙ্খল ব্যবস্থাপনার বিষয় আছে। সাত নাম্বার হলো কুটির শিল্প ধ্বংস হওয়া। তোমরা জানো কুটির শিল্প কি, হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দ্রব্যাদি তৈরি করা হয়, এগুলোকে কুটির শিল্প বলে। আট নাম্বার হলো ঐতিহ্য হারানো। আমাদের একটা ঐতিহ্য আছে, সেটা কি, গ্রামগঞ্জে এক সময় ছিল গোয়াল ভরা গরু বলতো, পুকুর ভরা মাছ, এখন কি আছে? নাই এখন। এখন এগুলো আছে, তবে সব হলো আমরা ওই যে একটা শব্দ আছে শিং মাছ কিসের চাষের, ওই মাছ কিসের চাষের, মানে সব কথা যে চাষের 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 হয়ে গেছে, সবজি কি হাইব্রিড ইত্যাদি ইত্যাদি। এক সময় যে ব্যবস্থাটা ছিল, গ্রামের প্রত্যেক মানুষের মনে মনে এই চিন্তা লালন হতো যে আমি পুকুরে মাছ চাষ করব, জমিতে ফসল ফলাবো, এরপরে গরু গাভী লালন পালন করব। কিন্তু এই চিন্তা এখন কারো মধ্যেই, বেশিরভাগ মানুষের মধ্যে এই চিন্তা এখন আর নাই। বলে যে সপ্ত সহজলভ্য, গায়ে গতরে খেটে করব, মানুষ কোথায় কে করবে, সপ্ত শহরমুখী, আর করলেই কী হবে, এত পরিশ্রমের ফলে যেটা করব বাজার থেকে তো সেই একই দামে পাওয়া যায়, করার দরকার নাই। এই যে শহরমুখিতা, গ্রামে বসবাস না করা, তারপরে গ্রামের যে সম্পদগুলো আছে, জমিগুলো আছে, বাড়ির আঙিনে আছে, এগুলো কাজে না লাগানো, সেজন্য ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নয় নাম্বার হলো শ্রমিক ছাঁটাই করা। আমাদের দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠান আছে, নানান প্রতিষ্ঠান আছে, কিন্তু এগুলোতে কী হয়, সবসময় শ্রমিক ছাঁটাই করে, কারণ ইয়া করে, কারণ নীতিমালা নাই, দেখাশোনার মতো সেই শক্ত প্রশাসন নাই, মালিক পক্ষ ইচ্ছে করলো কাউকে নিয়োগ দিল, ইচ্ছে করলো বাদ দিয়ে দিল। এই সমস্যা একটা বেকার সমস্যার কারণ, কারণ একটা শ্রমিক সে বেকার হয়ে গেলে আবার নতুন করে কর্মসংস্থান তৈরি করা, খুঁজে পাওয়া, সম্পৃক্ত করা নিজেকে, এটা খুব জটিল কাজ। দশ নম্বর হলো দক্ষ জনশক্তির অভাব। এই প্রসঙ্গ আগেও আসছে, দক্ষ জনশক্তি নেই, প্রশিক্ষিত লোক নাই। ছাত্র জীবনেই যদি প্রশিক্ষিত করা যায় একটা বড় সমাধান হতে পারে। যেমন আমরা দশম শ্রেণীতে পড়ি, সাধারণ শিক্ষার পাশাপাশি আমরা আরবি, কোরআন, হাদিস, গণিত, বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, ইসলামী ইতিহাস পড়ি, পাশাপাশি আমাদেরকে যদি কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, ছোটো ছোটো কাজ, আবার অনেক সময় মানসিকতার ব্যাপার আছে, আমরা এগুলোকে মনে করি এগুলো তো গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের কাজ, কেন আমি সেলাই শিখব, কেন আমি এই শিখব, কেন আমি ওই শিখব, এগুলো আমরা কিছুই করি না। দক্ষতা অর্জনের জন্য আমাদের কোনো আন্তরিকতা নেই, সে কারণে ব্যবস্থাও নেই। সরকারও জানে যে এগুলো যদি অ্যাটাচ করা হয়, শিক্ষার্থীরা এগুলো মনোযোগ দিয়ে করবে না, বলবে এগুলো ছোটো লোকের কাজ। আমাদের একটা মানসিকতাই সমস্যা, আমরা নিজেদেরকে বড় মনে করি, বড় লোক মনে করি, কিন্তু ছোট লোক বলে আমরা অবহেলা করি। এগারো নম্বর হলো পরিবর্তনশীল পররাষ্ট্রনীতি। এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো একটা বিষয়, আর এখন যেটি বললাম সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। ধরো একটা সরকার ক্ষমতায় আসলো, সে তার সুবিধা মতো, তার সাথে সম্পর্ক আছে এরকম দেশের সাথে সে একটা চুক্তি করলো, নীতিমালা করলো দেশের উন্নয়নের জন্য, পরবর্তীতে সেই সরকার আর কন্টিনিউ করলো না, আরেক নতুন সরকার আসলো, সে এসে সেগুলো বাতিল করে দিল, কিংবা তার ইচ্ছে মতো অন্য জায়গাগুলো, এতে করে নানান ধরনের ক্ষতি হয়। এই যে এগারোটি কারণ বললাম, এগুলো সব হচ্ছে বাংলাদেশে বেকার সমস্যার কারণ। কুফল আছে কি, বেকারত্ব যদি দেখা দেয়, বেকার হয়ে গেলে কি হয়, অর্থনীতির উপর প্রভাব পড়ে, অর্থনীতির উপর প্রভাব পড়ে। আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম, পরিবারে সদস্য আছে উপার্জন করে না, কিন্তু উপার্জন করে প্রয়োজনের তুলনায় কম, তাহলে অর্থনৈতিক সমস্যা, অর্থনীতির উপর এটি বিশাল বড় একটা প্রভাব পড়ে। সামাজিক অবক্ষয়ের কথা আমরা বললাম, সমাজে নানান ধরনের অপকর্ম, দুর্ঘটনা, এরপরে অবক্ষয় হয়, এরকম নানান ধরনের কাজকর্ম হতে থাকে যদি বেশিরভাগ মানুষ বেকার থাকে। তো এই সমস্যাগুলো সমাধান কি, আমরা এগুলো কিভাবে সমাধান করতে পারি, আমরা সময় কম, আমি সংক্ষেপে বলে নিই। এক নম্বর হলো আমরা মনোভাব পরিবর্তন করব। কী রকম মনোভাব পরিবর্তন করব, আমরা সবার কাছে একটা জিনিস ছোটোবেলা থেকেই
নিজেরাও চিন্তা করি, অভিভাবকও আমাদেরকে গেঁথে দেয়, প্রতিষ্ঠানগুলো আমাদের মনের মধ্যে ধারণা দিয়ে দেয় যে সেটি হলো পড়ালেখা করো, শিক্ষিত হও, চাকরি করো। এই মনোভাব পরিবর্তন করতে হবে। শুধুমাত্র চাকরির জন্য পড়ালেখা করাটা মোটেও সমীচীন নয়। আমি পড়ালেখা করে যে কোনো পেশায় যাব এই চিন্তাটা আমাদের মনের মধ্যে লালন করতে হবে, তাহলে কিন্তু বেকারত্ব আর থাকবে না। পড়ালেখা করে কি করে, চাকরির জন্য ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দেয়, দিতে দিতে 28, 29, 30, 31, 32, 35 বছর বয়স হয়ে যাচ্ছে কিন্তু চাকরি হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা মাথায় মননে তোমরা গেঁথে রাখো যে আমরা পড়ালেখা করে শুধু চাকরির জন্য পড়ালেখা করব না, যে কোনো পেশায় নিয়োজিত হবার জন্য, নিজেকে নিয়োজিত করার জন্য আমরা পড়ালেখা করব। এই মনোভাব আমাদের চেঞ্জ করলে বেকারত্ব কমে যাবে। 2 নম্বর হলো কলকারখানা স্থাপন করা। শিল্পাঞ্চলে কলকারখানা স্থাপন করলে অনেক মানুষ চাকরি করার সুযোগ পাবে বা ব্যবসা করার সুযোগ পাবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। আমরা কিছু কাজ আছে আমাদের নিত্য প্রয়োজনীয়, কিন্তু যারা করে তাদেরকে আমরা পছন্দ করি না। কীরকম, ধরো আমরা ফার্মের মুরগি, এটা ছাড়া আমাদের চলে না, আলু ছাড়া আমাদের চলে না, ডাল ছাড়া আমাদের চলে না, চাল ছাড়া আমাদের চলে না, এরকম একেবারে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে চলে না, কিন্তু এগুলো যারা উৎপাদন করে তাদের প্রতি আমাদের ভালোবাসা নাই, তাদের প্রতি আমাদের আন্তরিকতা নাই, মহানুভবতা নাই, তাদের প্রতি আমরা দয়া দেখাই না, তাদেরকে আমরা উৎসাহ দিই না, নিজেরা তো করি না, কিন্তু এই মনোভাব চিন্তা করে আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। আমরা তো এখন শিক্ষা দীক্ষা অর্জন করি, ধরো কীভাবে কোন জায়গায় কোন পরিবেশে কীভাবে মাছের চাষ করলে ভালো মাছ উৎপাদন হয়, কীভাবে ফসল উৎপাদন করলে ভালো ফসল উৎপাদন হয়, এগুলো এখন প্রচুর পড়ালেখা হচ্ছে, এগ্রিকালচার অ্যাগ্রো বলে, এগুলো আমরা এই শিক্ষা অর্জন করে নিজেরা কী করতে পারি, একটা মুরগির ফার্মের মালিক হতে পারি। হয়তো অনেকে হাসবে, শেষ পর্যন্ত মুরগির ব্যবসা করে না, উৎপাদন হবে, হাজার 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 মুরগি উৎপাদন হবে, এগুলো বিশাল বিশাল ট্রাকে করে গাড়িতে করে এগুলো রপ্তানি হবে দেশে এবং দেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে। তো এটি কিন্তু ছোটো কাজ নয়, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যের বিষয়। এরকম যে কোনো কিছু আমি উৎপাদনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে যদি নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারি, একটা সময় আসবে বাংলাদেশে মানুষ এগুলোর দিকে ঝুঁকবে। কুটির শিল্প স্থাপন করা, এটিও একই ধরনের। এরপরে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেয়া। আমাদের দেশে একটা জিনিসের অভাব, মানুষ বলে যে বাঙালি উপরে উঠতে চাইলে বাকিরা টেনে ধরে, কোনো বাঙালি যদি সামনে এগিয়ে উঠতে চায় বাকিরা পেছন থেকেই টেনে ধরে। আসলে এটি বাস্তব কথা, টেনে না ধরলেও কেউ উৎসাহ দেয় না। ধরো তোমার পরিবারের কথা চিন্তা করো, আমাদের পারিবারিক চিন্তাভাবনাটা কি, দাখিল আলিম ফাজিল কামিল অথবা মাস্টার্স ডিগ্রি অর্জন করলাম, উচ্চতর শিক্ষা অর্জন করলাম, সবাই বলে দেশে অথবা বিদেশে চাকরি বাকরি খুঁজো, বড় বড় প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করো। কিন্তু বিষয়টা যদি এরকম না হয়, যদি এরকম হয় যে আমরা ওই যে বৈজ্ঞানিক পদ্ধতির কথা বললাম, প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর কথা বললাম, মনোভাব পরিবর্তনের কথা বললাম, সব কিছু মিলে আমরা একটা পরিকল্পনা করলাম, একটা উদ্যোগ গ্রহণ করলাম যে এককভাবে হোক, সামষ্টিকভাবে হোক কিংবা পারিবারিকভাবে হোক আমরা একটা কিছু করব, এই একটা কিছু করার পরিকল্পনা ইচ্ছাটাকে অনেকেই উৎসাহ দেয় না। উৎসাহ দিতে হবে, যে যাই করতে চায় সে তাকে সেই ব্যাপারে উৎসাহ দিতে হবে। সবার আগে উৎসাহ আসতে হবে পরিবার থেকে। আচ্ছা, এরপরে শ্রম রপ্তানি, সব কিছুর পরও কিছু মানুষ থেকে যাবে যাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, চাইলে তাদের দক্ষতা অনুযায়ী তাদেরকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারি, তবে প্রতারণার মাধ্যমে নয়, অবশ্যই সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে সুশৃঙ্খলভাবে মানুষ রপ্তানি করা। শ্রম রপ্তানি মানে হচ্ছে শ্রমিক অথবা কর্মসংস্থানের ব্যবস্থা দেশের বাইরে। এরপরে আমরা আগে বলেছি যেটা, চাকরির মোহ ত্যাগ করা। চাকরির মোহ ত্যাগ করে নিজের শ্রমকে কীভাবে আর কাজে লাগানো যায় সেই দিকে পদক্ষেপ নেওয়া। 8 নম্বর হলো কারিগরি শিক্ষা, হাতে কলমে কাজ শেখার কথা। এরপরে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা মানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো শিল্প কারবার কাজ কারবার চালু করা গ্রামে, এটা সম্ভব। দেখো, শহরে একটি প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়, কিন্তু গ্রামে যদি আমরা করতে যাই সেটি এত টাকা প্রয়োজন হবে না, কারণ সেখানে সব কিছুরই খরচ কম। তো 10 নম্বর হলো, 10 নম্বর হচ্ছে শিল্পোন্নয়ন করা। যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে কীভাবে এগুলোকে উন্নত করা যায়,
কিভাবে অল্প শ্রমে অল্প অর্থে ভালো জিনিস উপহার দেয়া যায়। এরপর হলো কর্মমুখী শিক্ষা প্রবর্তন করা, যেটি আমরা একটু আগে বললাম। কর্মমুখী শিক্ষা মানে হচ্ছে আমরা যে পড়ালেখা করছি, আমরা নিজেও জানি না যে আমরা কোন ক্ষেত্রে নিজেদেরকে চাকরি বাকরি বা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটি হলো যেমন ধরো একজন পদার্থবিদ্যায় অনার্স মাস্টার্স করলো, দেখা যাচ্ছে সে ব্যবসা বাণিজ্য শুরু করলো, অথবা দেখা যাচ্ছে একজন সাহিত্যে পড়াশোনা করলো, সে ব্যাংকে চাকরি করলো, অথচ ব্যাংকে চাকরি করার কথা যারা হিসাব নিকাশের সাথে জড়িত তারা, মানে আমাদের দেশে যে যে বিষয়ে পড়াশোনা করে সে সেই বিষয়ে চাকরি করে এরকম পার্সেন্টেজটা একেবারেই কম। মানে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, আমাদের চাকরির সাথে আমাদের জ্ঞানের সম্পৃক্ততা নাই, সে কারণে কী হচ্ছে, আমি আমার জ্ঞান অনুযায়ী দিতে পারছি না বা প্রতিষ্ঠান আমার কাছ থেকে সেরকম পাচ্ছে না, তারপরও কী হচ্ছে, এই ডিমে তালে এগুলো চলছে, এগুলো করা যাবে না। স্পেসিফিক যে যে দক্ষতা যার যে জ্ঞান সেটি কীভাবে কাজে লাগানো যায়, এর জন্য সুনির্দিষ্ট একেবারে পাকা খাঁটি পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। সর্বশেষ হলো কম্পিউটার শিক্ষা। এই শিক্ষা যদিও আমাদের দেশে অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু তাও প্রতুল নয়, অপ্রতুল মানে একেবারে কম, নগণ্য। সব জায়গায় এটির প্রচলন প্রবর্তন এখনও হয়নি, সে কারণে কম্পিউটার শিক্ষা আর অনলাইন পদ্ধতি এটি একেবারে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। যেমন ধরো আমরা অনেক শিক্ষিত হলাম, আমি গ্রামে চলে গেলাম, গ্রামে আমি বিনিয়োগ করব, গ্রামে আমি উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব, সেখানে আমার অধীনে শত শত মানুষ কাজ করবে, সবাই মিলে আমরা উৎপাদনমুখী প্রতিষ্ঠান স্থাপন করে দেশের অর্থনীতিতে আমরা অর্থনীতিকে সমৃদ্ধ করব, নিজেরা সমৃদ্ধ হব। এরকম করতে গেলে তো আমার গ্রামেই কম্পিউটার দরকার, অনলাইন পদ্ধতি দরকার, গ্লোবাল ভিলেজ যেটিকে বলে সেটিতে আমার অংশগ্রহণ থাকা দরকার। সব কিছু মিলে তাহলে কম্পিউটার শিক্ষার যথেষ্ট প্রভাব আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় শেষ। আমি মনে হয় ঈদ উল ফিতরের আগে আর ক্লাস হচ্ছে না, আজকেই তোমাদের সাথে শেষ ক্লাস। এই শেষ ক্লাসে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হচ্ছে প্রতারণার কথা বলেছি, কিন্তু সেই বিষয়টি খেয়াল রাখবে। আর হলো বাংলাদেশে যে বেকার সমস্যাগুলো কী কী কারণে হয়, আর হলো এর কুফল কী, আর কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, এই বিষয়ে আমরা আজকে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রচনা সম্ভার বইয়ের 175 পৃষ্ঠায় এই শিরোনামটা আছে, বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার। আমি যে কথাগুলো বলেছি এগুলো এর সাথে মিল রেখেই বলেছি, তো তোমরা আমার লেকচারটি বুঝার আগ পর্যন্ত 2-4 বার শুনলে আমার মনে হয় এটি আর তোমাদের ভোলার কথা নয়, কারণ আলোচনাগুলো শুনলে সেখান থেকেই লেখা যায়। আমি আশা করি যে তোমরা পরীক্ষায় আমার আলোচনা শুনেই তোমরা বেশ কিছু লিখতে পারবে, বিশেষ করে আমি যে পয়েন্টগুলো বলেছি এগুলো যদি তোমরা শুনে একটু লিখে নাও অথবা শুনে শুনে একটু মুখস্থ করো, এরকম পয়েন্ট কয়েকটা লিখলেই একটা রচনা সুন্দর করে লেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঈদ উল ফিতরে ছুটিতে যাবে, এর আগে আরও কয়েকটা দিন বাকি আছে লাইলাতুল কদর পাওয়ার জন্য। আমি গতকালও বলেছিলাম তোমরা এখান থেকে মোটেও অলস হবে না, পিছপা হবে না, লেগে থাকবে কিভাবে আমি লাইলাতুল কদরের রাতটা পেতে পারি, যে রাতটি 84 বছরের সমান বলে অনেকে হিসেব নিকাশ করে বলছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যারা পরিমাণ অন্য পরিমাণ কোনো গুণার কাজে আমরা জড়িত হব না, বিশেষ করে দুটো কাজ আমরা কখনোই করব না, মিথ্যা এবং প্রতারণা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে, আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমাদের পরিবারের জন্য। আর কমপক্ষে দিনে 2-4 বার তোমার শিক্ষকদের জন্য, পিতামাতার জন্য, আর তানজিমুল উম্মার জন্য, দেশের জন্য, মানুষের জন্য দোয়া করবে। অপর মানুষের জন্য মানে কোনো অন্য মুসলমানের জন্য দোয়া করলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। ধরো তুমি তোমার সামনে নাই, তোমার কাছে নাই, কারোর জন্য দোয়া করলে তাহলে ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। কেন আমরা এই দোয়া থেকে বঞ্চিত হবো? আর আমরা জানি আমার দোয়া কবুল হবে কি না গ্যারান্টি নাই, কিন্তু ফেরেশতা যদি আমার জন্য দোয়া করে আশাবাদী যে আল্লাহ তাআলা সেটা কবুল করে ফেলবেন। সে কারণে তোমরা সবসময় নিজের জন্য দোয়া করার পাশাপাশি গুরুত্ব দিয়ে অন্য সবার জন্য দোয়া করবে, একেবারে একসাথে দেশের জন্য, দেশের মুসলমানের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য একসাথে দোয়া করে দিতে পারি আমরা। এটি আমরা প্রতিদিন করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। সবার সুস্থতা, সবার নিরাপত্তা, সবার সুন্দর জীবনযাপন কামনা করে ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।